আসলে রাজনীতি, কারোর সাথে জোট করা, আঘাত করা, এসব রাজনীতি ইসলামে কখনোই ছিল না। যুবাত্র ইসলামের সময়ও ছিল না, সাহাবিদের সময় ছিল না, তাবেইনদের সময় ছিল না, কুরআনের খালাসার কখনোই এগুলো ছিল না। এখন এখানেই তো আমার কথাটা, আজকে আল্লাহুমা সাল্লি আলা পড়লে বেদাত বলে দাঁত সব বের করে দেয়, হ্যাঁ ইয়া নবী সালাম আলাইকা বললে মহাভারত অশুদ্ধ, বিরাট গুনাহ করে ফেললাম বেদাত হয়ে গেল। খালি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে কিছু করলেই বেদাত হয়ে যায়। কিন্তু এখন কি বলবো, আপনারা বলবেন যে এই লোকটা বড় খারাপ, বাজে কথা বলে, কিন্তু ইচ্ছে হয় খুব বলতে যে ময়লা চামচ দিয়ে খেতে ঘৃণা লাগে, রুটি দিয়ে ভরাই খেতে ঘৃণা লাগে না। এখন কথা হচ্ছে এই যে এগুলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদে সালাম এত কষ্ট লাগে, এত ঘৃণা লাগে, কিন্তু এই কাজটি আপনারা করছেন। রাজনীতি, ইলেকশনের রাজনীতি, নমিনেশনের রাজনীতি, ছবির রাজনীতি ছিল হুজুরের সময়, বলুন এটা কি বেদাত নয়? আর ইসলামী রাজনীতি কি নেকির কারণে করা হচ্ছে না, সওয়াবের নিয়তে করা হচ্ছে না, এখানে জিহাদের ফয়সলা দেওয়া হচ্ছে না, শাহাদতের ফয়সলা দেওয়া হচ্ছে না, এটা কোথায় ছিল বলেন? 5 লক্ষ টাকা পুরস্কার হুজুরের সময় নমিনেশনের রাজনীতি ছিল, হুজুরের সময় ইলেকশনের রাজনীতি ছিল, নমিনেশন চাওয়ার রাজনীতি ছিল, তাহলে ইসলামে এটাকে আপনারা ইসলামের জন্য হিলা করে জায়েজ করে নিয়ে নিলেন, আর হুজুরের সালামটা কি দোষ করলো, ওটার দোষটা কি করলো? সুতরাং এখানে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত, সেই মুনাফিক সবার হয়েছে ওদের উপরে, যে মুনাফিক সবার হয়েছিল কারবালার ময়দানে, যে মুনাফিক সবার হয়েছিল হুজুর সাল্লাহ ইসলামের সময় মুনাফিকদের উপরে, যারা বলতো মোহাম্মদকে বাদ দিয়ে আমরা ইমান আনছি, সেটাই সবার হয়েছে। এখন সব বেদাত ভালো লাগে, খালি হুজুরের বেদাতটাই খারাপ লাগে, আর কোনোটা কত খারাপ লাগে না। যে একটা ফোন আছে, ফোনটা নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ওই মেয়েরা কি হইতে পারে, ওই যে আরেকজনের মিয়া, ওই যে হতে পারে এগুলা? আমি বুঝতে পারি নাই, আপনি আবার বলুন, মহিলারা কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, মহিলা নিজে মুর্শিদ হতে পারবে না, মহিলারা আল্লাহর ওলি হতে পারবে, ওলিয়া হতে পারবে, কিন্তু নিজে মুর্শিদ, মুরিদ করানো, সবক দেওয়া, এটা মহিলারা পারবে না। 2 নম্বর, মহিলা মুরিদ হতে পারবেন, পর্দার সাথে মুরিদ হতে পারবেন, যে এটার ইঙ্গিত কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেছেন হাবিব আপনার কাছে মহিলারাও আসতে পারে, বায়াতাহুন্না, তাদেরকেও বায়াত করবেন, তাদেরকে ফিরিয়ে দিবেন, তাদেরকেও বায়াত করবেন, এটা আল্লাহ বলেছেন। সুতরাং রাসূলুল্লাহ মহিলাদেরকে ইসলামে দীক্ষিত করতে গিয়ে বায়াত করে